Margot. সারাদিন মায়ের পূজায় সাহায্য করবো বলে কিছুই খাইনি, উপোস করে আছি। খিদে খিদে পাচ্ছে, কি করি? সামনে সামনে এত খাবার, খিদে পেয়েছে, এত সহ্য করা যাচ্ছে না, কি যে করি? খিদে তো বাড়ছে। আচ্ছা, এটা তো মায়ের মায়ের ভোগ নয়, মায়ের খাবার নয়, তাহলে আমারও খিদে পেয়েছে, আমি তো খেতেই পারি, কেউ কোথাও নেই, চলো খেয়ে নি। মা মা গো, খুব খিদে পেয়ে তা সহ্য করতে পারছি না, মা খেয়ে নি। মা না গো, ক্ষমা করে দিও মা, দেখো তোমার পূজায় সাহায্য করবো বলে তো উপোস করেছিলাম মা, বড্ড কেটে পেয়ে গেছে মা, তুমি মনে করো না খেয়ে নিচ্ছে, সহ্য করতে পারছি না মা। যা, এটা শেষ হয়ে গেল, এটাও খেয়ে নি। কি করবো বলো, খিদে পেয়ে গেছে, খিদে আমার সহ্য হয় না। আমাদের খাবারটাও খাবি তো, সব খেয়ে নে। পাচ্ছি না, আরে আমাকে থামাও, কেউ আমার থামাও না। তুই আমাদের খাবার খেয়েছিস, তোকে খেয়ে যেতেই হবে, তুই খেয়েই মর। তোর পুজো যেন কোনো বাধা না আসে রে মা, জয় মা, জয় মা, মা মা গো। রামপ্রসাদ, আজ তোর পুজো নির্বিঘ্নে হবে কিনা সেটা সময় বলবে। Thank you.
এটা তুমি কি করেছো ভজহরি দাদা? রামপ্রসাদ, আমার খুব ভুল হয়ে গেছে রামপ্রসাদ, আমার বড্ড ভুল হয়ে গেছে, কিন্তু মানছে না, আমি তোমাদেরই একজন, তোমাদেরই দলে। নে, অনেক তো হলো, আমি মানছি যে ভজহরি দাদা একটু ভুল করে ফেলেছে, এবার তোরা ওকে ক্ষমা করে দে দেখি। না না, আমরা ওকে ক্ষমা করব না, আমরা ওর উপর খুব রেগে গেছি। এত রেগে গেছিস যে একটা মানুষের প্রাণ নিতে হবে? তুমি কি করে বুঝবে? খিদের সময় তো ও আমাদের সবার খাবার খেয়েছে, এর জন্য ওকে ছাড়বো না আমরা। ও, এই জন্য এত রাগ? তা নে, এবার তোরা খা দেখি, কত খেতে পারিস দেখবো। আরে, এত খাবার চাই না, এত খাবার লাগবে না, খেতে পারবো না। থাম থাম। তাহলে এরকম করে অন্য একটা মানুষের উপর অত্যাচার করছিস কেন? তোরাও থাম এবারে দেখি। রামপ্রসাদ, ও রামপ্রসাদ, ও রামপ্রসাদ, আজ তুমি না থাকলে আমার যে কি অবস্থা হতো, আমি তো মরেই যেতাম। আমার খিদে পেয়েছিল, আমি মানছি আমি অন্যায় করেছিলাম, দোষ করেছিলাম, আর এই অন্যায়ের শাস্তি মৃত্যুই ছিল। অসীম কৃপা রামপ্রসাদ, অসীম দয়া, তুমি আমার ভগবান। কি সব বলছো, এর অর্থ কি? আমি ছিলাম মানে? আমি তো এইখানে বসে মায়ের পুজো করছি, তোমার কিছু ভুল হচ্ছে গো দাদা। না 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 না, আরে ওখানে ওখানে তুমি ছিলে, হ্যাঁ আমি দেখেছি, এখানে নিজের চোখে দেখেছি, তুমি তুমি ছিলে ওখানে। তা কি করে হয় বলো তো ভজাদা, আমি তো এইখানে। তাহলে কে ছিল আমার ছদ্মরূপে? ভজাদাকে কে মাচালো? মা, এ কি তুই ছিলিস মা, নাকি এ ভজাদার কেবল মনের ভ্রম মাত্র? জগদম্বা মা কোথায় গেলেন? আর পরমেশ্বরী তো আমার কাছে, আমার শরীরটা করে একটু ভালো আছে। সর্বাণী, সর্বাণী, এই তো যে মজাদা, যাও, তুমি গিয়ে হাত মুখ ধুয়েছো, যা অবস্থা করেছো নিজের কি আর বলবো। ভজহরি দাদা, কি হয়েছে আপনার? মানে এরকম চুল উস্কো খুস্কো, তারপর মুখে কালো কালো দাগ, কি হয়েছে? কি আর হবে, তেনারা ধরেছিলেন ভজহরি দাদাকে। সে কি কি হয়েছিল? বৌঠান, সে কথা বলে করবো না, আমি আর জীবনে করবো না, কখনো করবো না, মনে গেলেও করবো না। আরে রামপ্রসাদ না থাকলে আমার তো ফেরাই হতো না। ওই দেখো, ফের এক কথা বলে। আরে বাবা, আমি তোমাকে কতবার বলবো যে আমি কিছু করিনি, আমি কেমন করে তোমাকে বাঁচালাম? আচ্ছা, আমাকে কেউ বলবেন যে কি হয়েছে? কি 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 হয়েছে? আমি ওই ভোগ ভর্তি মালসা নিয়ে শ্যাওড়া গাছের নিচে উৎসর্গ করতে গিয়েছিলাম, এবার
এবার আমি বুঝতে পারিনি উৎসর্গ করতে গিয়ে আমি আমার একটা কাণ্ড ঘটিয়ে ফেললাম বৌঠান। আসলে বৌঠান আমার খুব খিদে পেয়েছিল, ওগুলো জানি ভোগের, তাও দেখলাম কেউ কোথাও নেই, ভাবলাম আমি খেয়ে নি, আমি খেতে গেছি, তারপরে হঠাৎ করে দেখেছি ঘাট দিয়ে এদিক থেকে ওদিক থেকে সেদিক। তুমি আমাকে বারবার করে এটাই বলে যাচ্ছ যে আমি তোমাকে বাঁচিয়েছি, কিন্তু আমি তোমাকে কেমন করে বাঁচাবো? আমি তো তখন পুজো করছিলাম, আমার পক্ষে তো গিয়ে তোমাকে বাঁচানো তখন সম্ভব নয়। আমি একই সাথে দুই জায়গাতে থাকবো কেমন করে তুমি বলো দেখি। তাহলে কি হে মায়ের লীলা? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।